বাংলা ভাষা টানে বাঙালির বাঁধন হার আবেগে মিলেমিশে একাকার হয়ে যায় দুই বাংলার মানুষ। মহান একুশে ফেব্রুয়ারিতে ভৌগোলিক সীমারেখা ভুলে যশোরের বেনাপোলের নোম্যান্স ল্যান্ডে কেবলমাত্র ভাষার টানে ছুটে এসেছেন তারা। ভাষাপ্রেমীদের এই মিলন মেলা ও ভাষা শহীদদের প্রতি উভয় দেশে বিনম্র শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের শিল্পী, সাহিত্যিক ও রাজনীতিকরাও। যশোর প্রতিনিধি রিপন হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে দুই বাংলা ভাষাভাষীদের মিলন মেলা বসে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ড এলাকায়। মঙ্গলবার সকালে দুই দেশের বেনাপোল ও বনগাঁও পৌরসভার যৌথ আয়োজনে নোম্যান্স ল্যান্ডে দুদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান একুশে ফেব্রুয়ারির কর্মসূচি। এরপর নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার রাজনীতিক ও শিল্প সাহিত্যিক। দুদেশের সীমান্ত রেখা ভুলে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভাষাপ্রেমীরা ছুটে এসে একে অপরকে বুকে জড়িয়ে ধরেন, হয়ে পড়েন আবেগে আপ্লুত। ভাষার টানের এমন মিলন মেলায় ক্ষণিকের জন্য যেন থমকে যায় আন্তর্জাতিক সীমারেখা। বাংলা ভাষাকে সার্বজনীন করতে প্রত্যয় ব্যক্ত করেন দুই বাংলার প্রতিনিধিরা। 1947 সালের স্বাধীন হওয়ার সাথে সাথেই আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা সব কিছু বন্ধ করে দেওয়ার জন্যে কায়দা জিয়া মোহাম্মদ আলী জিন্না সেদিন বলেছিল উর্দুই হবে রাষ্ট্রভাষা। আমরা বলেছিলাম কখনো হবে না, বাংলা হবে রাষ্ট্রভাষা। যতদিন চন্দ্র সূর্য থাকবে, পৃথিবী থাকবে, গঙ্গা দক্ষিণ মাটি থাকবে, জল থাকবে, ততদিন তাদের নামিন বিহারি রায় আমরা মানুষের মনে মনে থাকবে, বাংলার মানুষ দুপার বাংলা মানুষের মনে মনে। অনুষ্ঠানে যোগ দেন দুই দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সবার কণ্ঠে উচ্চারিত হয় ভাষা শহীদদের স্মরণে বাংলার জয়গান। এবং আমরা আজকে পশ্চিমবাংলা এসেছি, আমরা দুই বাংলারে একরকম মনে করতে চাই। আজকে দিনে আমরা এখানে উপস্থিত হয় শুধু এই বাংলা ভাষায় যারা প্রেমিক সেই ভাষাকে আমাকে জাগানোর জন্য। আমরা অহংকার করি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক মূল্যবোধকে এগিয়ে নিতে। হাজার বছরের বাঙালির স্বপ্নকে যিনি এগিয়ে নিয়েছিলেন, অনেক নেতা এসেছেন আমাদের। ভাষার জন্য এমন আয়োজন বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।